শাকিব ভাই তো কি বলবো অভিনয়ের কথা তার হাঁটা চলা যেটা লুক লয় তিনি যে অ্যাকশন ফাইটিং দিয়ে যদি পরিচালক যদি তাকে ভালো সিনেমার হিট সিনেমা করা তিনি সেটা করে দেখে দিতে পারবে তামিল ছবির সাথে তার হিটের সাথে পুরো মিল খাবে যদি তাকে পরিচালক যদি সেভাবে তাকে ছবি করায় তো সেভাবে তো হয় না বাংলাদেশের সিনেমা তো বদনাম তো তার হয় আসলে তার তো কোনো সমস্যা নাই সব হলো পরিচালকদের হাতে পরিচালক যেমন নাচাবে তেমনি তো শাকিব ভাই নাচবে বা এর বাইরে তো তিনি নাচতে পারবে না ওনাকে বলতে চাই ভাই আপনি আরও ভালো ভালো ছবি নিয়ে আসবেন আরও আপনার দর্শকদেরকে উপহার দিবেন এরকম আমরা যেরকম গর্ব করে আপনার নামে ভালোবাসার কথা বলতে পারি কারণ শাকিব ভাই আপনি যে সিনেমা করছেন যে সিনেমা বা সামনে উপহার দিতে যাচ্ছেন খুব ভালো দিবেন আর যা দিচ্ছেন তো দিচ্ছেন আরও ভালো দিবেন অবশ্যই এভাবে আমাদের মতো এমন হাজারো যুবক ইয়াং জেনারেশন পোলাপান আপনার কাছে খুব একটা কী বলবো একটা আগ্রহ একটা মানুষ হয়ে থাকবে কারণ আপনাকে আমরা খুব ভালোবাসি সমস্ত দর্শকরা আপনার ভালোবাসে যারা আপনাকে আবেগ দিয়ে ভালোবাসে তারা আপনাকে বিবেক দিয়েও ভালোবাসে কারণ প্রতিটা মানুষের ভালোবাসা আপনি জয় করেছেন যেরকম সালমান শাহ যেভাবে বাংলাদেশ সিনেমা করছে খুব ভালো সিনেমা করছে হয়তো বা তার সিনেমা আমরা দেখি নাই কিন্তু সিনেমা ভালো করছে সো সেই ক্ষেত্রে এই যুগে যে সিনেমা শাকিব ভাই দিতেছে এরকম সিনেমা দেওয়া কেউ দিতে পারে নাই কারণ আজ থেকে 11 থেকে 12 বছর ধরে তিনিই কিন্তু একা ইন্ডাস্ট্রি টেনে আনছেন এবং এখনও টেনে যাচ্ছেন এই যে আরও অনেক নায়ক তারা কিন্তু ভাত নাই তারই কিন্তু ভাত আছে তার প্রতি বছর সিনেমা লেগে 500টা সিনেমা 7-8টা সিনেমা অ্যাভেলেবেল পাইতেছে অথচ তিনি করতেছে না দু একটা বাদে দু একটা সিনেমা করতেছে সেইগুলো ভালো সিনেমা যেগুলো মানুষের বিবেক টান দিয়ে আনতে পারবে সেগুলো সিনেমা শাকিব ভাইয়া করতেছে খুব সব ভালো সিনেমাই করতেছে সামনে করবে যে তারও ভালো সিনেমা করে এটি তো আমাদের শাকিব ভাইয়ের কাছে একমাত্র পাওনা জিনিস কারণ আমরা শুধু এইটাই চাই তো সেই ক্ষেত্রে এই যুগে যে সিনেমা শাকিব ভাই দিতেছে এরকম সিনেমা দেওয়া কেউ দিতে পারে নাই কারণ আজ থেকে 11 থেকে 12 বছর ধরে তিনিই কিন্তু একা ইন্ডাস্ট্রি টেনে আনছেন এবং এখনও টেনে যাচ্ছেন এই যে আরও অনেক নায়ক তারা কিন্তু ভাত নাই তারই কিন্তু ভাত আছে তার প্রতি বছর সিনেমা লেগে 500টা সিনেমা 7-8টা সিনেমা অ্যাভেলেবেল পাইতেছে অথচ তিনি করতেছে না দু একটা বাদে দু একটা সিনেমা করতেছে সেইগুলো ভালো সিনেমা যেগুলো মানুষের বিবেক টান দিয়ে আনতে পারবে সেগুলো সিনেমা শাকিব ভাইয়া করতেছে খুব সব ভালো সিনেমাই করতেছে সামনে করবে যে তারও ভালো সিনেমা করে এটি তো আমাদের শাকিব ভাইয়ের কাছে একমাত্র পাওনা জিনিস কারণ আমরা শুধু এইটাই চাই তার এক ছবি আমার 4 থেকে 5 বার দেখা হয়ে গেছে অনেক ছবি তারপরও ভালো লাগে মোবাইলে দেখলে ভালো লাগে হলে দেখলে ভালো লাগে মানে তার ছবি যখন দেখি তখনই ভালো লাগে কি ছবি রবাব এলএলবি এবং 3 বার দেখা মোবাইল মাধ্যমে 2 বার দেখছি আরেকবার হলে দেখছি আর এই যে এখন আসলাম হলে দেখতে আরও চলবো আরও আসবো যত চলবো ততই আসবে সিনেমা দেখতে এই সিনেমা আমার থেকে অনেক ভালো লাগে শাকিব খানের কোন জিনিসটা বেশি ভালো লাগে শাকিব খানের সবচেয়ে তার কথা ভাল লাগে মানে এরকম মাঝে মধ্যে এরকম করে তো আজ একটা হাসি দেয় ঠাইমা ঠাইমা খুব ভাল লাগে তার এই জায়গাটা ভঙ্গিমাগুলো ভালো লাগে ভঙ্গিমাগুলো ভালো লাগে এই সিনেমা যা দেখছি তা এটা পারফেক্ট এর থেকে বেশি বডি ফিটনেস দরকার নেই যেরকম আছেন তিনি তার অনুযায়ী তিনি যেরকম আছে এটাই ফিট এটা বাংলাদেশের সিনেমার জন্য ফিট এই নায়কের শাকিব খানের উদ্দেশ্যে কী বলার আছে আপনার শাকিব খানের উদ্দেশ্যে দর্শকদের কাছে কী বলবো তাকে দেখতে খুব ইচ্ছা তাকে দেখার জন্য আমি কারণ বাজারে বিসি হয়ে গেছি বা তাকে দেখার জন্য আমার ঢাকা শহর আসা তাকে দেখার অনেক আগ্রহ কিন্তু দেখার হয়তো বা সময় হয় না দেখতে পারতেছি না আর তার সাথে তো যাওয়াটা সম্ভব না তাকে দেখার অনেক আইসা আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই যে তাকে খুব দেখতে মনে করি আচ্ছা যে অনেকেই যে বলে যে থাকলে নাকি শাকিব খান এই পর্যায়ে আসতে পারতো না আপনি এই যে দর্শক হিসেবে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন শুনেন আমি একটা কথা বলি যে মান্না ভাই বেঁচে থাকলে শাকিব খান আসতে পারতো না আসলে এটা হলো যার যার একটা ভুল ধারণা কারণ মান্না ভাই যখন ছিলেন তখন বাংলাদেশের হিসাব করতে গেলে যখন যে ক্যামেরা ছিল আর যেরকম প্রডিউসার ডিরেক্টররা ছিল যেরকম ক্যামেরাম্যান ছিল ঠিক সব কিছু এখন চেঞ্জ হয়েছে মান্না ভাই আসার পরে যে সিনেমাগুলো করছে সেসব সিনেমাগুলো ছিল আপনার গ্রামের ভিতরে ঢাকা শহরে বা এক এক জায়গায় অথচ এখন বর্তমানে যে জায়গা আছে আপনি যদি ইতিহাস টেনে আনতে যান সো বাংলাদেশে যত বছর ধরে সিনেমা তৈরি হয়েছে তখন থেকে যদি আপনি ইতিহাস এখন যে সিনেমাগুলো হচ্ছে শাকিব ভাইয়ের বিশেষ করে বাইরে দেশ বিদেশ সব জায়গায় শুটিং হচ্ছে সিম হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু মান্না ভাইয়ের কাছে দূর যাইতে পারেন এটা ভুল ধারণা কারণ শাকিব খান যা দেখিয়েছে সালমানও দেখাতে পারে তবু তো ক্যাম্পে শাকিব ভাই পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ থেকে অথচ কি সালমান শাহ মান্না তারা পায়নি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পায় নাই শাকিব ভাই সেটা অর্জন করে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষের কাছে কেউই সেটা পারে নাই এটা বলতে হবে এটা জোর করে বলতে হবে যে শাকিব ভাই যা পেয়েছে পুরস্কার এরকম কেউ পায় নাই আর শাকিব ভাই যে যে জায়গায় যে যে লেভেলের লোকের সাথে পরিচয় বা অ্যাভেলেবল বসে এরকম কোনো নায়কের ছিল না হতে বা তখন লুক ছিল জনগণ কম ছিল সালমান শাহ যেই ছবি করছে সেই ছবি মানুষ দেখতো কারণ তখনকার মানুষের তো ব্রেন ছিল না যা দেখতো সেটাই পছন্দ করতো কিন্তু এখনকার মানুষ কারণ লুক বিশ্বায়
গেট আপ বিস্তা ডায়লগ বিস্তা অত তো শাকিব খান পারে শাম মানসে বলেন মান্না বলেন রাজ্জাক বলেন তারা কি পারে নাই যেন শাকিব খান দেখাতে পারতাছে এরকম লুক লুক কেউ পারবে না এটা হলো বড় কথা এরকম দুইটা দুইটা তিলা কারণ নেই আর তার নামের উপরে কি একটা নাম শাকিব খান তার নামে একটা শরীরের পশমটা খারিয়ে যায় আসলে নবাব এলএলবি সিনেমা আরো এর আগে দুবার দেখছি মোবাইল মাধ্যমে দেখছি ভাই আবার আসলাম এই হলে দেখতে তো তার কথা কি বলবো তিনি তো ভালো সিনেমা করে তার প্রতিটা সিনেমায় দেখার মতো আকর্ষণ তার অনেক সিনেমায় দেখছি এখন যে নবাব এলএলবি ছবি যে একটা গান দিচ্ছে ধর্ষিতার বিরুদ্ধে অবশ্যই এই ছবির গানটা অনেক হিট খেয়েছে আর ছবির ট্রেলারও যেভাবে হিট খেয়েছে সিনেমাটা আরও হিট খাবে কারণ দর্শকদের ব্যক্তি তো পাচ্ছেন অনেক দর্শক হয়েছে আরও দর্শক টানবে কারণ শাকিব ভাই যেই করা সিনেমা করে প্রতিটা সিনেমার অন্যরকম একটা অভিকল থাকে তার গেট আপ তার লোকেশন সব কিছু একটা অন্যরকম থাকে সো আমরা আসছি সিনেমাটা দেখতে সিনেমাটা অবশ্যই ভালো হবে আর এই কারণে আশা নিয়ে এই ছবিটা দেখতে আসা এটাই এটা খুব একটা আনন্দের বিষয় যে আমরা হলে যে সিনেমা দেখতে পারতাছি কারণ মোবাইল মাধ্যমে তো এরকমভাবে দেখা যায় না যেটা আমরা সিনেমা এসে একসাথে সবাই দেখতে পারবো সেটা হচ্ছে কথা প্রথম লাস্ট সিনেমা বীর দেখছি শাহিন শাহ এ দুটো সিনেমা লাস্ট দেখা হয়েছে মানে করোনার আগ দিয়ে তারপরে বিদ্রোহী সিনেমাটা যেটা চলার কথা চলে নাই এরপর তো অনেক সিনেমায় আছে মুক্তি পর্যায়ে কিন্তু চলতেছে না চলবে সামনে শাকিব খানের প্রতিটা ছবি আমার থেকে ভালো শাহিন শাহ বীর নবাব এলএলবি তিনটা সিনেমায় ভালো হয়েছে প্রতিটা সিনেমায় ভালো প্রতিটা সিনেমায় ভালো করছে আমার থেকে প্রতিটা সিনেমা ভালো হয়েছে শাকিব খান শাকিব খানের নবাব সিনেমার ভিতরে সবচেয়ে তার লুক তার চুলের কাটিং তার পোশাকে মানে যে একটা পার্ট নিয়েছেন সিমি ওইটা খুব ভালো লাগছে আমার আর এটা আমার খুব ভালো লাগছে খুব ভালো যেটা একটা ধর্ষিতা বিরুদ্ধে গানটা করছে সেই গান অনেক বিউটিফুল গান আর যেটা মাহি মাহিয়াকে নিয়ে একটা গান করছে স্পর্শিয়াকে নিয়ে গান করছে খুব ভালো লাগছে তার ছবির কথা কি বলবো অনেক ভালো লাগছে গানটা আর সিনেমাটা তো আরও আকর্ষণীয় সিনেমা আমরা চাই আমরা দর্শকরা চাই যে শাকিব ভাই যেন এরকম আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে এটাই শাকিব ভাইয়ের কাছে আমরা আমাদের আকৃষ্ট শাকিব ভাই যেন স্পর্শিয়ার অভিনয়টা খুব ভালো ছিল কারণ তিনি একটা সাহসী পরিচয় দিয়েছে এত সম্মান নিজের সম্মান হারানোর পরও উকিলদের কাছে গেছে পুলিশদের কাছে গেছে এটা তো একটা একটা পাবলিক সিটির মধ্যে একটা মেয়েদের একটা মেয়ে মাদের একটা মনের মধ্যে একটা আকর্ষণ জাগালো যে মানুষ যদি ধর্ষিত হয় তাহলে সেটাকে মুখে চেপে রাখা যাবে না সেটা বলতে হবে সেটা আইনের অস্ত্রায় নিতে হবে প্রশ্রয় নিতে হবে সেটাই তিনি করছেন খুব ভালো লাগছে তার এই রেটাল দেখে অভিনয়টা খুব ভালো হয়েছে যারা দেখে নাই তারা দেখবে অবশ্যই তারা অনেকে জানেন না যে আজকে হলে এই সিনেমা চলতেছে আমিও তো জানতাম না আমিও তো আসার সময় দেখি পোস্টার আর এই কারণে তো আমার আশা কারণ অনেকদিন আসেছিল আবার এই সিনেমাটা এই হলে এসে দেখবো গীত সঙ্গীতে তো আসছি ছবিটা তো দেখতে আসছি দেখবো আরও বিনোদন পাবো আরও ভালো লাগবে